আসসালামু আলাইকুম দিলা ভাই। ওয়ালাইকুম সালাম দিলা ভাই, আমি সালেহা। সালেহা চিনতে পারলাম না তো? দিলা ভাই, আমি তালেব ভাইয়ের ছোট বোন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালেহা কি খবর? মানে কি জন্য এসছো বলো। দিলা ভাই, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি আমার ডাকছিলেন, কি যেন বলবেন। তোমাকে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমি তোমার কাছ থেকে কিছু তথ্য নিতে চাচ্ছিলাম। জি বলেন দিলা ভাই, কি জানতে চান? এই যে তালেব, ও কি সবসময় মিথ্যা কথা বলে বেড়ায়? আসলে দুলা ভাই, আমরা ভাইজানরে নিয়ে একটু বিপদের মধ্যেই আছি। কিরকম? ওই যে গ্রামের মানুষগুলারে আংটি পাথর দিয়া তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঢাকায় চলে যায়, তারপরে তো তারা আর তার মোবাইলে খোঁজা পায় না। এদিকে আমার আর ভাবির যত বিপদ। বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও, গত দুদিন ধরে তো সে এদিকে আসেই না। জি আচ্ছা দুলা ভাই। ও হ্যাঁ শোনো, জি তুমি এক কাজ করো, তুমি কালকে থেকে আমার প্রজেক্টে লেগে যাও। এখানে কাজ করো, আমি তোমাকে রেগুলার বেতন দেবো। জি আচ্ছা দুলা ভাই। এই তোমরা গাছ নষ্ট করো না, আস্তে আস্তে ভেতরে ঢুকো। হ্যাঁ, খালি ওই আগাছাগুলো ঢুকো। আচ্ছা, ঘুষখোর মানুষগুলো দিয়ে কি করবে? তাদের ভালো বানাবে। আচ্ছা, এই খবরটা কি তোমার ভাইজানরে দাও নাই? হে তো ঘুষখোর, বাটপার, সিটার, হের উপরে বড় যাইডা সেইডা। ভাবি, ভাইজানরে কিন্তু তুমি ঠিক করতে পারো। হ্যাঁ রে, ঠিক করবো কেমনে? যেই মেয়ের রেখা দেয় হ্যারি বিয়ে করে, হ্যারি বলে বিয়ে হয়েছে, অমুকের আংটি দেয় টাকা নেয়, অমুকের কাছে সিটারি করে টাকা নেয়, হ্যারে আবার ঠিক করে কেমনে? শোনো, সারাক্ষণ এরকম ক্যাডর ক্যাডর না কইরা, মাথাটা একটু ঠান্ডা করে যদি তুমি ভাইজানরে বুঝায় কও, দেখবা ভাইজান ঠিকই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ক্যাট ক্যাট না কইরা আর যদি বুঝাই কই, তাইলে তো ঢাকায় গেছে ওই যে রঙ্গিলা মাইয়া বিয়ে করতে। এখন ক্যাট ক্যাট করলে একদম সোজা থাকবে, যেমন কুকুর তেমন মুগুর। তুমি যে কি কও না, ভাইজান আসলে তোমার অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি। হয়েছে, যা হাত মুখ দিয়ে খাবি, যাস।